Good morning, everyone. So, I'm going to go to the channel. 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 সকাল দেখুন আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে তো 8টা বেজে গেছে আমার এখন চা বানাচ্ছি আগে চা খেয়ে নিব তারপর চা খেয়ে তারপরে সকালে ব্রেকফাস্ট বানাবো আজকে আজকে তো রবিবার বল একটু দেরি করে যাবে দোকানে আগে চাটা খেয়ে নি চা খেয়ে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে হ্যালো গাইস দেখুন আমাদের এইখানকার জায়গাটা খুব একটা বড় না ছোট মোট জায়গা তো আপনাদের কিছু দেখাতে পারি না এই সকাল উঠে একই আপনাদের দেখাতে হয় আর আমি বাড়ি গিয়ে যে আপনাদের দেখাবো সেটা আমি এফোর্ড করতে পারি না কারণ আমার সেটা সামর্থ্য নেই ঠিক আছে তার জন্য আমি বাড়ি গিয়ে গিয়ে আপনাদের দেখাবো কিছু তো সেটা আমি দেখাতে পারি না তো আর ডেইলিকার যেটা লাইফস্টাইল আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো প্লিজ আমাকে আপনারা হেল্প করুন যাতে আমি আপনাদের অনেক কিছু দেখাতে পারি আপনারা যদি আমার চ্যানেলটাকে একটু গ্রো করে দেন তাহলে আমিও পারি করতে সবকিছু তো আমার চ্যানেলটাকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন লাইক করেন তাহলে ভালো হয় আরো আপনারা বুঝতেই পারেন যে একটা মিডল ক্লাস বোদের পক্ষে মানে এত কিছু করা বিরাট প্রবলেমজনক সেটার জন্য আমি করতে পারি না ইচ্ছা তো হয় কিন্তু ইচ্ছা হলে কি হবে আর্থিক থেকে আমি একটু মানে অন্যরকম সো আপনারা আমাকে প্লিজ হেল্প করুন যাতে আমিও আপনাদের পরিবার সাথে এক হতে পারি তো এখন তো আমি বলেছি চা বানাচ্ছি চা বানিয়ে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আবার হাজবেন্ডের জন্য রান্না করব দোকানে নিয়ে যাবে তো আজকে রান্না করব হচ্ছে ডিম আর ডিম করব আর মাছ পাঠিয়ে দিবে বাজার থেকে মাছটা তো রাত্রিই করব এখন আর করব না তো আপনারা আমার সাথে থাকুন আপনারা থাকলেই আমি এগোতে তো পারবো আর আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ হেল্প করুন আমাকে এটুকুই আমি চাই তো হেল্প করলে ভালো লাগবে তো আপনারা আমার সাথে থাকুন আমি সারাদিন যা যা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব হ্যালো গাইস তো এখন আমি রান্না করব ডিমের তরকারি আলু দিয়ে এর মধ্যে দিব রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আমি এখন বানাবো হ্যালো ফ্রেন্ড দেখুন আজকে ডিমের তরকারি রান্না করছি আমি ডিমের তরকারি কী কী দিব সেটা আমি বলছি তো আমি জিরা সম্বা দিয়েছি আলু গলা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আর এর মধ্যে আমি আলুটা দেখুন ভাজা হতে হতে আমি দেখুন গ্রাইন্ড করে নিচ্ছি রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো সব একটা পেস্টের মতন বানিয়ে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি হলুদ জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো এখন আমি নুন দিচ্ছি এর মধ্যে আলু আমার প্রায় ভাজা হয়ে গেছে ব্রাউন কালার দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি যা যা আছে এখানে সব কিছু আমি এখন দিয়ে দিব তো আমি ডিমে টোস্ট করবো দেখুন এর মধ্যে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ নুন আরও একটু আটা নিয়েছি আটাটা নিতে হবে তাহলে জিনিসটা ভালো হবে তাই মধ্যে ডিমটা দিয়ে দিলাম আর ফেটিয়ে নিব তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি ডিমে মানে যে টোস্টটা ঠিক এইভাবেই বানাতে হয় তো দেখুন আমার ডিমে টোস্ট ব্রেড দিয়ে কমপ্লিট তো আমরা ব্রেড দিয়ে আর চা দিয়ে আগে খেয়ে নিব তারপরে টোস্টটা পরে খাবো এখনই খাবো দেড়টু পরে
চা খেয়ে তারপরে দেখুন সংসারের কাজ শুরু হয়ে গেল, বড় দোকানে চলে গেল, আমি আমার সংসারের কাজ শুরু করে দিলাম। দেখুন আমার ঘর গোছানো কমপ্লিট, দেখুন বিছানা টিছানা সব উঠানো হয়ে গেছে। এখন যাব বাসন মাজতে, বাসনটা মেজে নিব, তারপরে ঠাকুর বাসনটা মেজে পুজো দিয়ে দিব। হ্যালো ফ্রেন্ড, তো দেখুন আমার পূজা দেওয়া হয়ে গেছে, আমার গোপাল বাবাকে দিয়ে দিলাম সেবা। এই তো দেখুন আমার পুজো কমপ্লিট। তো দেখুন এই যে মাছ নিয়ে এসেছে, রুই মাছ লোকাল দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমি পেঁয়াজ পাতা আলু বেগুন দিয়ে একটা ভাজা করব। তো এর মধ্যে একটু পেঁয়াজ সম্বর দিয়েছি, পেঁয়াজ সম্বর দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে, তার জন্য আমি এটা মানে পেঁয়াজ সম্বর দিয়েছি। এই দেখুন এই ভাজাটা করব। তো মাছ তরকারির মধ্যে আমি জিরা সম্বর আর পেঁয়াজের পেস্ট দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে আমি আলু বেগুন শিমগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এখন আমি ভালো করে একটু টাইম মানে এগুলো মিশিয়ে একটু কষিয়ে নেব। এখন মশলাটা দেব না, একটু পরে দেব, আগে মানে একটু ভেজে নিই তারপরে। আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। এর মধ্যে দিয়েছি জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো আমার কষানো হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিলাম। এখন আমি 10 থেকে 15 মিনিট একটু বয়েল হইতে একটু হ্যালো ফ্রেন্ড, তো আজকে দেখো ধনিয়া পাতা বাটবো নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন। দেখুন কাঁচা লঙ্কা রসুন দিয়ে আমি ধনিয়া পাতাটা বেটে নেব, কাঁচাই এটা কাঁচাই বাটবো, এটাকে আমি তেলে ফ্রাই করব না, এটা কাঁচাই থাকবে। এই কাঁচাটাও খেতে ভালো লাগে, আর তেলের মধ্যে বেটে তেলের মধ্যে ফ্রাই করাটা সেটাও ভালো লাগে, কিন্তু আমি এটাই ভালোবাসি, এটাই করব। আপনারা চাইলে দুটোই করতে পারেন, যেটা ভালো পান সেটাই করুন।
ফ্রেন্ড, তো দেখুন এই যে বাটা আমার হয়ে গেছে। তারপরে দেখুন যে ভাজা করেছিলাম, মাছ ভাজা বেগুন আলু পেঁয়াজ পাতা দিয়ে ভাজা করেছি, ওর দেখুন। তারপরে করেছি যে মাছের ঝোল, দেখুন হয়ে গেছে রান্না কমপ্লিট। আমার রান্না শেষ, সব ঢেকে ঢেকে রেখে দিচ্ছি। এই দেখুন ভাত, ভাতও হয়ে গেছে। তবে একটু খাওয়া দাওয়া তো একটু পরে করে খাবো। হাই এভরিওয়ান, তো দেখুন খেয়ে দিয়ে এসে পড়লাম, জাস্ট খেয়ে দিয়ে আসলাম এখনই। তো আজকে ব্লগটা আমি এখানেই রাখছি, কাল একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার আসব। তো আমারটা আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সামনে থাকে বেলটা ক্লিক করুন, আর একটা লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো রাখি, বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।